এবার অমর একুশে বইমেলা 2023-এ প্রকাশিত হয়েছে আমার গল্পের সংকলন সংগ্রহ বানোয়ার জীবনের বাস্তব গল্পগুলো। এটি আমার ছটি গল্পগ্রন্থ যেগুলো ইতিপূর্বে প্রকাশিত, যেমন দ্বিধা এই বইটি প্রকাশিত হয় 2011 সালে, এরপর আদিম বুদ্বুদ অথবা কাঁচামাটির বিগ্রহ, অতীত একটা ভিন দেশ, খুন হয়ে যাচ্ছে সব সাদেক, পরাধীন দেশের স্বাধীন মানুষেরা এবং মানুষের মাংসের রেস্তোরাঁ। এই ছটি বইয়ের 85টি মতো গল্প গ্রন্থিত হয়েছে এবারের এই বইটিতে। আমি গল্প সংগ্রহ এক নামকরণ করলেও এর আরেকটি আমি সাবটাইটেল রেখেছি যে জানোয়ার জীবনের বাস্তব গল্পগুলো, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে জীবনটা আমরা যাপন করি, যে জীবনটাকে আমরা বাস্তব বলি, সেই জীবনটা আসলে আমরা নানাভাবে নির্মাণ করি, সেটি আসলে বানোয়ার জীবন। সেটি আমি আসলে আমার ছোট গল্পের মধ্য দিয়ে আমি অন্বেষণ করতে চাই। এবং একই সঙ্গে আমার আরও একটি বই গত বছর প্রকাশিত, প্রবন্ধ সংগ্রহ বিশ্ব সাহিত্যের রীতি ও নির্মিতি। বিশ্ব সাহিত্যের রীতি ও নির্মিতি বলছে এই কারণেই যে এই বইটিতে আমার ইতিপূর্বে প্রকাশিত গ্রন্থগুলো থেকে শুধুমাত্র বিশ্ব সাহিত্যের যে কলাকৌশল বা রীতিনীতি বা বিশ্ব সাহিত্যের নানা প্রসঙ্গ অনুষঙ্গ ধরে যে লেখা প্রবন্ধ সেগুলো সংকলন করেছি। এবং এখানে সাহিত্যের ন্যারেটিভ ও নির্মিতি নামে একটি অংশ আছে, সেখানে অনেকগুলো প্রবন্ধ আছে। আমার যে বই আছে লেখকের হ্যান্ডবুক, সেই বইটির আসলে একটি নির্বাচিত অংশ এখানে আছে। এরপর উপন্যাস নিয়ে আমার লেখা প্রবন্ধগুলো, ছোট গল্প নিয়ে আমার যে বিভিন্ন সময় প্রবন্ধ লিখেছি বিশ্ব সাহিত্যের ছোট গল্প, তুল্য পাঠ একটি অংশ আছে যেখানে আমি বাংলা সাহিত্য বা বিশ্ব সাহিত্যের যে কম্পারেটিভ স্টাডি করেছি বিভিন্ন সময় সেই অংশটা এখানে আছে, এবং ডায়াসপোরা সাহিত্য নিয়ে আমার একটি স্বতন্ত্র বই আছে, সেই বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে আছে। এরপর অনুবাদ সাহিত্য নিয়ে আমার প্রবন্ধের একটি অংশ এখানে আছে, এবং এর সঙ্গে অন্যান্য সাহিত্য প্রসঙ্গ নিয়ে একটি অংশ। এবং আমার এই দুটি বই, প্রবন্ধের যে সংগ্রহ এবং ছোট গল্পের যে সংগ্রহ, আমি বলবো যে পর্যন্ত আমার কাজ এবং আমার যে জার্নি তার একটি বলবো একটা বইয়ের মধ্যেই পাওয়া যাচ্ছে। এই দুটো বইয়ের মধ্যে আলাদা করে যদি বলি, এই দুটি বই আপনারা সংগ্রহ করতে পারবেন অমর একুশে বইমেলায় পাঠক সমাবেশের প্যাভিলিয়ন থেকে, প্যাভিলিয়ন নাম্বার 7। এবং যারা মেলার বাইরে থেকে সংগ্রহ করতে চান তাদের জন্য পাঠক সমাবেশের যে আউটলেট আছে এবং পাঠক সমাবেশের সেন্টার আছে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং কলকাতায় যারা আগ্রহী আছেন, কলকাতায় পাঠক সমাবেশের যে কলেজ স্ট্রিটে আউটলেট আছে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।